মাধ্যমিকের বইয়ে অর্ধশত ভুল সংশোধনের দায় সারা উদ্যোগ। স্কুলে তালিকা পাঠিয়ে হাতে কলমে ঠিক করার উদ্ভট চিন্তা। এইচএসসির ফল রোববার। শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে উন্নয়ন হয়। দেশের স্বার্থেই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। জনপদের সময় সঙ্গে আছি আমি ফারিহা মারিয়া। মাধ্যমিকের বইয়ে প্রায় অর্ধশত ভুল সংশোধনের দায় সারা উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। স্কুলে স্কুলে ভুলের তালিকা পাঠিয়ে হাতে কলমে ঠিক করার কথা ভাবছেন তারা। তবে সনাতন পদ্ধতির এই সংশোধন প্রক্রিয়াটি ঠিক কতটুকু কার্যকর হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন শিক্ষা গবেষকরা। আর মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং বাঙালি জাতিসত্তার বিষয়ে ভুলের পেছনে যদি কোনো ষড়যন্ত্র থেকে থাকে তা উন্মোচনের দাবি তাদের। শাকির আহমেদের রিপোর্ট। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে কোটি কোটি নতুন বই তুলে দেওয়ার মাধ্যমে সারা বিশ্বে নজির স্থাপন করেছে বাংলাদেশ। তবে প্রতি বছরই বাঙালি জাতিসত্তা, বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধ সহ নানা স্পর্শকাতর বিষয়ে পাঠ্য বইয়ে থাকা ভুল এ অর্জনকে সমালোচিত করছে। সংশোধন প্রক্রিয়ায় হয় দায়সারা গোছের কাজ, নতুন শিক্ষাবর্ষ আসলে আবারও হয় ভুল। চলতি শিক্ষাবর্ষে মাধ্যমিক পর্যায়ের পাঠ্য বইয়ে থাকা নানা ভুল সংশোধনের কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। সমস্ত ভুলগুলোকে একসাথে করে ধরেন যে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের এত নম্বর পৃষ্ঠায় এত নম্বর লাইনে এই ভুল আছে, শুদ্ধ হবে এই, এরকম করে ছেপে একটা ডিউ পার্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা পাঠিয়ে দেব এবং শিক্ষক প্রতিষ্ঠানগুলোকে আমরা সেভাবে নির্দেশনাপত্র পাঠাবো যেন শিক্ষকরা ওই ক্লাসে গিয়ে, প্রত্যেকটা ক্লাসে গিয়ে প্রত্যেক শিক্ষার্থীর বইতে সেই কারেকশনগুলো করিয়ে নেন। এই সংশোধন প্রক্রিয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন শিক্ষা গবেষকরা। ওই চিঠি প্রদান করলে চিঠি হয়তো বক্সে পড়ে থাকবে অনেকের, আমার ধারণা মতে, এবং আমাদের কোনো এবং শিক্ষকেরা সচেতন হলেও ওই চিঠি হাতে নিয়ে তো সে শ্রেণীকক্ষে যাবে না, কিন্তু তার হাতে কিন্তু মোটামুটি সবারই অ্যান্ড্রয়েড মোবাইল থাকে এবং ডিজিটাল টেক্সট বুকে কারেকশন আগে করা জরুরি, সেখানে থাকলে সারা বাংলাদেশে অল্প সময়ের মধ্যে পৌঁছে যাবে। ভুল কি শুধুই ভুল নাকি ইচ্ছাকৃত তা তদন্ত করে বের করতে হবে, এমনটি বলছেন শিক্ষক প্রতিনিধিরা। কিছু কিছু ভুল কিন্তু আমাদেরকে হৃৎপিণ্ডে আঘাত করে, যেন আমার মহান মুক্তিযুদ্ধ, আমার জাতিসত্তা এসব বিষয়ে যদি ভুল থাকে এটা কিন্তু ভুল বলা যাবে না। সুতরাং এই ভুলটা কি ইচ্ছাকৃত কিনা সেটাও আমি মনে করি খতিয়ে দেখার অবকাশ রাখে। পাঠ্যপুস্তক প্রণয়নের সব পর্যায়ে সংশ্লিষ্ট শ্রেণী শিক্ষককে সম্পৃক্ত করার দাবি তাদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আগামী রোববার দেয়া হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে, তবে ওমিক্রনের ঝুঁকির কারণে এবারও অনলাইনে হবে ফল প্রকাশ। তাই শিক্ষা প্রতিষ্ঠানে জড়ো হয়ে নিজেদেরকে ঝুঁকির মুখে না ফেলার আহ্বান শিক্ষা বোর্ডের। শাকির আহমেদের আরও একটি রিপোর্ট। করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে গত ডিসেম্বরে নেওয়া হয় 2021 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফল প্রকাশের কথা থাকলেও দেশের বাইরে থাকা বিভিন্ন কেন্দ্রের খাতা মূল্যায়নে দেরি হয়। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় জানায় সব জটিলতার অবসান ঘটিয়ে ফলাফল প্রস্তুত করা হয়েছে, রবিবার প্রকাশ করা হবে ফল। খুব শিগগিরই এইচএসসি পরীক্ষার ফলাফল আমরা সব তৈরি আছি। এবারও ফল মিলবে অনলাইনে। ওমিক্রনের ঝুঁকি থাকায় শিক্ষা প্রতিষ্ঠানে ভিড় না করার পরামর্শ শিক্ষা বোর্ডের। শিক্ষার্থীরাও ঘরে বসে তাদের ফলাফলটা পেয়ে যাবে এবং আমরা এখনও বলছি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে, আপনারা ছাত্রছাত্রীদেরকে একসাথে জড়ো হতে দিলে সমস্যাটা হয় কি, তারা তো একটু উৎসবের আনন্দে মেতে উঠে সেখানে মানে করোনা বিধি বা আমাদের যে স্বাস্থ্য সংক্রান্ত যে বিধিমালাগুলি আছে সেগুলি অনেক সময় মানা সম্ভব হয় না। এইচএসসি ও সমমানের পরীক্ষায় 13,99,000 পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।
শান্তিপূর্ণ পরিবেশ ছাড়া উন্নয়ন করা সম্ভব নয় জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে সন্ত্রাস জঙ্গিবাদ ও মৌলবাদ মুক্ত করতে বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিশেষ ভূমিকা রাখছে। সকালে বাহিনীর জাতীয় সমাবেশে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। সরকার প্রধান বলেন, উন্নত প্রশিক্ষণে আনসারের সব পর্যায়ের কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আইন শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা এবং আর্থসামাজিক উন্নয়নে মুক্তিযুদ্ধের আগে প্রতিষ্ঠিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ক্রমেই সুসংগঠিত হয়েছে উন্নয়নের ধারায়। সারাদেশে 42টি ব্যাটালিয়নে দেশের সর্ববৃহৎ এই বাহিনী গ্রাম থেকে শহরের নিরাপত্তায় কাজ করছেন বীরদর্পে। বৃহস্পতিবার সকালে বাহিনীটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের আনসার একাডেমিতে 42তম জাতীয় সমাবেশে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী। তাকে রাষ্ট্রীয় সালাম জানান বাংলাদেশ আনসারের সদস্যরা। প্রধানমন্ত্রীর পক্ষে সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের জন্য এবছর আনসার ও ভিডিপির 162 জনকে সম্মানসূচক পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আনসার ভিডিপির উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি জানান, প্রশিক্ষণের সুযোগ বাড়াতে প্রয়োজনে আইন সংশোধন করবে সরকার। আমাদের আনসার ভিডিপি নিরাপত্তার ক্ষেত্রে যথেষ্ট অবদান রেখে যাচ্ছে। আনসার বাহিনীর জন্য প্রায় 15,000 শটগান ক্রয় করা হয়েছে এবং কর্মকর্তাদের পাশাপাশি বিদেশেও যাতে প্রশিক্ষণ নিতে পারে সে ব্যবস্থাটাও আমরা নিয়েছি এবং প্রশিক্ষণের জন্য থানা অফিসার, টিয়া এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদেরও প্রেরণ করা হচ্ছে এবং এই ক্ষেত্রে আইন সংশোধনেরও ব্যবস্থা যদি প্রয়োজন হয় সেটাও আমরা করে দেব। দেশের অগ্রগতির ধারাবাহিকতা ধরে রাখতে উন্নয়নের স্বার্থেই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার তাগিদ দেন সরকার প্রধান। সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রবাদ, মৌলবাদ নির্মূলে বিশেষ ভূমিকা রেখে যাচ্ছেন। বাংলাদেশ শান্তির দেশ, আমরা শান্তিতে বিশ্বাস করি আর শান্তিপূর্ণ পরিবেশ থাকলেই দেশের উন্নয়ন হয়। সেজন্যই এটা শান্তিপূর্ণ পরিবেশ রাখা একান্তভাবে প্রয়োজন। 2100 সাল পর্যন্ত পরিকল্পনা করে দিয়ে যাচ্ছি যাতে করে বাংলাদেশের এই অগ্রযাত্রা আর কখনো কেউ ব্যাহত করতে না পারে। পরে গণভবন থেকেই ডিজিটাল পদ্ধতিতে আনসার একাডেমি সহ সারা দেশে বাহিনীটির বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনায় একদিনে আরও 41 জনের প্রাণ গেছে। শনাক্ত 7,000-এর বেশি, যাদের 82% ওমিক্রনে আক্রান্ত। গত 9 জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত কোভিড আক্রান্তদের জিনোম সিকোয়েন্স করে এই তথ্য পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তারা বলছেন, 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ওমিক্রনের দাপট কমে আসবে। এক মাস আগেও দেশে ছিল করোনায় ডেল্টার দাপট। আক্রান্তদের 80% ছিলেন ডেল্টায় সংক্রমিত আর বাকিরা অমিক্রনে। এখন বদলে গেছে সে চিত্র, দেশে ক্রমেই বাড়ছে অমিক্রনের দৌরাত্ম্য। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইডিসিআর এর প্রতিবেদন অনুযায়ী জানুয়ারিতে দেশে কোভিড শনাক্তদের 80% অমিক্রন ও বাকিরা ডেল্টায় আক্রান্ত। আর 9 জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 937 জনের জিনোম সিকোয়েন্সের ফলাফল বলছে 82% শরীরে অমিক্রন আর 18% মধ্যে মিলেছে ডেল্টার উপস্থিতি। তবে হাসপাতালে ভর্তি রোগীর 65% অমিক্রন নিয়ে আসেন আর 35% ভর্তি হন ডেল্টা সংক্রমণ নিয়ে। গবেষকরা জানান, দেশে অমিক্রনের 3টি সাবভেরিয়েন্ট পাওয়া গেছে, যার মধ্যে BA.2 অতি সংক্রামক এবং ডেল্টার মতোই জটিলতা তৈরি করে শরীরে। ভ্যাকসিন যারা গ্রহণ করেনি তাদের 80% এই অমিক্রন এবং ডেল্টাতে আক্রান্ত হয়েছে, আর যারা ভ্যাকসিন গ্রহণ করেছে তাদের মধ্যে কমপ্লিকেশন কম পেয়েছি, মৃত্যুহার কম পেয়েছি। তবে অমিক্রনে আক্রান্ত বেশি হলেও মৃত্যুহার এখনও ডেল্টাই বেশি। ডেল্টা ভেরিয়েন্টের সংখ্যা এখনও মৃত্যুহার 80% আর 20% মারা গেছে অমিক্রন BA.2। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে টিকাদান কর্মসূচির পরিসর আরও বাড়ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। বিভিন্ন পকেটে যেমন ভাসমান পপুলেশন আছে, বস্তিতে আছে, তারা এখনও অনেকে আছে যারা ভ্যাকসিন নেয় নাই। তা আমরা আহ্বান করব যে যারা ভ্যাকসিন এখনও নেন নাই তারা নিয়ে নেন। আগামী 2-3 সপ্তাহের মধ্যে অমিক্রনের দাপট কমতে পারে বলে ধারণা গবেষকদের। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। হাত থেকে বিচ্ছিন্ন হওয়া কবজি বরফে ডোবানো অবস্থায় আনা হয় হাসপাতালে। পরে 8 ঘন্টার চেষ্টায় জোড়া লাগান খুলনার চিকিৎসকরা।
গত 6 জানুয়ারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভারতীয় নাগরিকের বিচ্ছিন্ন হাত প্রতিস্থাপন করেন তারা। এখন তার কেটে যাওয়া হাতের আঙুল নাড়াচাড়া করতে পারছেন। নিয়ামুল হোসেন কোচের ক্যামেরায় আব্দুল্লাল মামুন রুবেলের রিপোর্ট। বাগেরহাটের রামপালে নির্মাণাধীন তাপ বিদ্যুৎ কেন্দ্রে ক্রেন অপারেটর ভারতীয় নাগরিক মুন্না মাহত গত 6 ফেব্রুয়ারি দুপুরে ক্রেনে মাল পরিবহনের সময় ক্রেনের গ্লাস ডোর ভেঙে তার বাম হাতের কবজিতে পড়লে শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় হাতটি। তার সহকর্মীরা স্থানীয় চিকিৎসকের পরামর্শে বিচ্ছিন্ন হাতটি একটি পলিব্যাগে বরফ দিয়ে ডুবিয়ে 1 ঘন্টা পর খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সঙ্গে সঙ্গেই অপারেশন শুরু করেন 9 সদস্যের চিকিৎসক টিম। দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত দীর্ঘ 8 ঘন্টা অপারেশন শেষে সফল হন চিকিৎসকরা। আমি পেশেন্টকে নিয়ে আসছি আর হাত কাটা হওয়া হাতটা নিয়ে আসছে। নিয়ে আসে পেলে আমার বিএচএল মেডিকেল নিয়ে আসছে, তারপরে খুলনা হাসপাতাল নিয়ে আসছে। এখানে ভালো চিকিৎসা হয়েছে, আমার পেশেন্ট ঠিক আছে। হাত জোড়া লাগবে এমনটা ভাবেননি আহত ভারতীয় নাগরিক মুন্নাও। এখন তার আঙুল নড়াচড়া করতে পারছেন। চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। অপারেশন হুয়া হ্যায় সহি লাগ রাহা হ্যায় স্যার, তো অভি হাত আঙুল আঙুল সব কাম কর রাহা হ্যায়, বাকি সব চিজ ট্রিটমেন্ট সহি চল রাহা হ্যায়। অপারেশনের সফলতা পেয়ে খুশি চিকিৎসকরাও। শিগগিরই তার হাতের পুরো কার্যক্ষমতা ফিরে আসবে বলে আশা অপারেশনে নেতৃত্ব দেওয়া চিকিৎসক AYM শহীদুল্লাহর। চামড়াগুলি একটু জোড়া লাগলে 8-10 দিনের মধ্যে আমরা ওনাকে একটা ফার্দার একটা প্ল্যান দিয়ে আমরা ছেড়ে দিতে পারবো। এদিকে অপারেশনটির সাফল্যকে বিরল ঘটনা বলে দাবি করেন হাসপাতালটির পরিচালক। তার আল্লাহর অনেক মেহরবানি যে এটা সফলভাবে হয়েছে, তো সেই হিসাবে আমরা খুবই কনফিডেন্ট, মানে অনেক ভাগ্যবান যে এরকম একটা দক্ষ চিকিৎসক আমাদের শহরে এখন আছে। আহত মুন্না মাহত বর্তমানে সিটি মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিয়াক ICU চিকিৎসাধীন রয়েছেন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। গণ অধিকার পরিষদের আহ্বায়ক ও সাবেক অর্থমন্ত্রী শাহ MS কিবরিয়ার ছেলে ডক্টর রেজা কিবরিয়ার আয়কর নথিতে গরমিল ও কর ফাঁকির ব্যাখ্যা চেয়ে নোটিশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। NBR এর তথ্য মতে একাধিক ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিয়মিত বৈদেশিক লেনদেন, বিভিন্ন ব্যাংকে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন ও 0.25 কোটি টাকার শেয়ার থাকলেও তিনি আয়কর নথিতে তা গোপন করেছেন। এছাড়া বিদেশি অনুদান, ব্যবসা প্রতিষ্ঠান এবং ধানমন্ডি ও গুলশানের নিজ মালিকানাধীন সম্পত্তি থেকে বিপুল আয় গোপন রেখে রেজা কিবরিয়া সর্বনিম্ন কর দেন। সম্পদ গোপন, মানি লন্ডারিং ও আয়কর ফাঁকির অভিযোগের প্রেক্ষিতে এই নোটিশ জারি করা হয়েছে বলে জানা গেছে। 11 বছর পর ফের বাংলাদেশের কোচিং প্যানেলে যুক্ত হলেন জেমি সিডেন্স। এছাড়া আসন্ন আফগানিস্তান সিরিজে অন্তর্বর্তীকালীন পেস বোলিং কোচের দায়িত্বে থাকবেন চাম্পাকা রামানায়কে। সাবেক এই অজি ক্রিকেটারে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন খোদ BCB সভাপতি। বাংলাদেশের পরবর্তী সিরিজ থেকেই জাতীয় দলের সঙ্গে কাজ শুরু করবেন 57 বছর বয়সী এই কোচ। এদিকে ওটিস গিবসনের জায়গায় এখনও কাউকে খুঁজে পায়নি ক্রিকেট বোর্ড, তাই রামানায়কের উপর আরেকবার নির্ভর করতে হচ্ছে BCBকে। জনপদের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মাধ্যমিকের বইয়ে অর্ধশত ভুল সংশোধনের দায় সারা উদ্যোগ, স্কুলে তালিকা পাঠিয়ে হাতে কলমে ঠিক করার উদ্ভট চিন্তা, HSC ফল রোববার। শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে উন্নয়ন হয়, দেশের স্বার্থেই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। এই ছিল জনপদের সময়, সঙ্গে থাকুন সময়।